নিয়োগের দাবিতে এই প্রতিবাদ মিছিল চলছে। ত্রিপুরাতে নির্বাচন উত্তর পরিস্থিতিতে হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হচ্ছে কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। সারা ত্রিপুরা জুড়ে নির্বাচনের তৃণমূল পশ্চিমবঙ্গে সন্ত্রাস করছে, আর বিজেপি একটা গণতন্ত্রকামী রাজনৈতিক দল, তারা কোথাও কিছু করছে না। আর লোক কিন্তু সারা দেশে আমরা জানি, সারা দেশে আজকে সংবিধানকে ভঙ্গুল করছে বিজেপি, বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে বিজেপি, সংসদের মধ্যে দাঁড়িয়ে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে বিজেপি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বললে বিনা বিচারে আটক করার মামলায় যেমন পশ্চিমবাংলায় চলছে, তেমনি কেন্দ্রীয় ক্ষেত্রেও একই ভূমিকা দেখতে পাচ্ছি আমরা। সেই বিজেপি পশ্চিমবাংলা এসে বলছে, আসো ভাই, তৃণমূলের জঙ্গলের রাজত্ব গণতন্ত্রহীনতার পরিবেশ তৈরি করেছে, তৃণমূলকে শাসন ক্ষমতা থেকে মুক্ত করতে হবে। আমরা বলছি ভাই, তৃণমূল বিজেপির বিকল্প কখনো, তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না। দুটো রাজনৈতিক দলই কোথাও রাজ্যে কোথাও কেন্দ্রে সারা দেশ জুড়ে শাসন ক্ষমতা ব্যবহার করে গণতন্ত্রকে নিধন করছে। তাকিয়ে দেখুন, ত্রিপুরায় ছিল, 5 বছর ক্ষমতায় ছিল, সন্ত্রাস ছিল, নির্বাচন হলো, সন্ত্রাসের পরিবেশের মধ্যে নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিয়েছে স্বাভাবিকভাবে, ভোট ঘোষণা হলো, আবার ত্রিপুরায় বিজেপি জয়লাভ করেছে, সামান্য ভোটের ব্যবধানে হলো জয়লাভ করেছে। কিন্তু জয়লাভের পরদিন থেকে, 2 তারিখ থেকে, ভোট গণনার দিন থেকে, 2 তারিখ রাত থেকে, 2 মার্চ রাত থেকে যেভাবে সন্ত্রাস শুরু করা হয়েছে, সেখানে বামপন্থী কর্মীদের পুরাতে বিজেপি অবর্ণনীয় সন্ত্রাস করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এমনকি আমাদের পার্টি বামফ্রন্টের যত পার্টি অফিস, বামফ্রন্টের কর্মীদের বাড়ি বাড়ি আক্রমণ হচ্ছে, নিরীহ পশু পর্যন্ত রাতের অন্ধকারে ঘর জ্বালিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। এসবের প্রতিবাদে আজকে মানুষকে সংঘবদ্ধ হওয়ার জন্য আমাদের এই আহ্বান। আর একই সঙ্গে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ শূন্যপদ, সেখানে নিয়োগ হচ্ছে না, স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে আজকের কর্মচারী এবং শিক্ষকরা যে কর্মবিরতির আহ্বান জানিয়েছে, তাকে তার সমর্থনে আমরা আজকের এই প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আপনার নাম এবং পদ? আমি রামহরি পাত্র, সিপিআইএম এর জেলা কমিটির সদস্য।